নমস্কার সুপ্রিয় দর্শক রাজ্যের সাহায্য সত্ত্বেও কেন থমকে রয়েছে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো কাজ ঠিক তেমনই শহরবাসীর দ্বিতীয় প্রশ্নটি হলো কবে থেকে শুরু হবে এই রুটের মেট্রো পরিষেবা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চেষ্টা করব এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে তাই চলুন আর দেরি না করে সোজা যা যা আজকের ভিডিওটির দিকে কিন্তু তার পূর্বে জানাতে চাই আজকের ভিডিওটির দুটি আরও অতিরিক্ত আপডেট যার প্রথম আপডেটটি হলো ভারত কাঁপিয়ে এবার পাড়ি দেবে বিদেশে বন্দে ভারতের রপ্তানির জন্য চলছে প্রস্তুতি জানালো রেলমন্ত্রী ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে অত্যাধুনিক সেমি স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস যেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্য এ অবস্থায় এই ট্রেনটি ঘিরে রেলের বিভিন্ন পরিকল্পনাও রয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ট্রেনের উচ্চগতি এবং দুর্দান্ত সব সুবিধা শুধু ভারতেই নয় বরং বিদেশেও পছন্দ করা হচ্ছে এদিকে ঠিক এই আবহেই একটি বড় বিষয় উপস্থাপিত করেছেন স্বয়ং রেলমন্ত্রী ও স্নি তিনি জানিয়েছেন যে সরকার এই সেমি হাইস্পিড ট্রেন রপ্তানি পরিকল্পনা করছে শুধু তাই নয় তিনি এটাও জানিয়েছেন যে ইতিমধ্যে একাধিক দেশ বন্দে ভারত এক্সপ্রেস কেনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ভারত আগামী কয়েক বছরের মধ্যে এই দুর্দান্ত ট্রেনটি রপ্তানি শুরু করবে বিজনেস টুডের রিপোর্ট অনুসারে রেলমন্ত্রী একটি কার্যক্রমের সময় জানান যে রেলমন্ত্রক তার কর্মশালাগুলিতে দেশীয় নকশা এবং দক্ষতার সাথে বন্দে ভারত ট্রেন উপাদানগুলি তৈরি করতে সক্ষম করেছেন তার মতে সম্পূর্ণভাবে দেশের ইঞ্জিনিয়ারদের সহায়তায় বন্দে ভারত ট্রেন তৈরি করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল তবে তারা এই চ্যালেঞ্জটি সফলভাবে অতিক্রম করেছেন পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন আগামী কয়েক বছরের মধ্যেও ভারত বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনগুলি অন্যান্য দেশে রপ্তানি করতে সক্ষম হবেন বর্তমানে ভারতে বিরাশিটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে রেলমন্ত্রী জানান এই ট্রেনগুলির গতি বাড়ানোর জন্য কাজ চলছে নয়াদিল্লি থেকে মুম্বাই এবং নয়াদিল্লি থেকে হাওড়া রুটে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বন্দে ভারত ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হল আসছে দশটি বন্দে স্লিপার চলবে এই সকল রুটে এবার খুব তাড়াতাড়ি রেল ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপার সূত্রমারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে বন্দে ভারত স্লিপারের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশবাসীদের সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে আগামী মার্চ মাসে বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরু হওয়ার জল্পনা ছড়াতেই দেশের মানুষদের মধ্যে চরম কৌতূহল দেশে প্রথম কোন রুটে ছুটবে এই ট্রেনটি দেশে এই মুহূর্তে উনচল্লিশটি বন্দে ভারত চলাচল করে আর দুটি বন্দে ভারতকে রিজার্ভ হিসাবে রাখা হয়েছে তবে এই সকল ট্রেনের প্রতিটি চেয়ার কার অর্থাৎ যাত্রীদের বসে বসে যাতায়াত করতে হয় কিন্তু বন্দে ভারত স্লিপার চালু হলে যাত্রীরা শুয়েও যাতায়াত করতে পারবেন বন্দে ভারত স্লিপার ট্রেনের বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্পতি চৌপালে বড় ঘোষণা করেছেন বন্দে ভারত স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেক দূরপাল্লা রুটে যাতায়াত করবে এই সকল ট্রেনগুলি দিনের পাশাপাশি রাতেও যাতায়াত করবে যে কারণে স্লিপার ক্লাস থাকা অত্যন্ত জরুরি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর জন্য প্রধান রুট হিসাবে দিল্লি থেকে হাওড়া ও দিল্লি থেকে মুম্বাইয়ের মধ্যে প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে সূত্রমারফ এই সকল রুটের যাত্রী সংখ্যা অনেক বেশি থাকার কারণে সবসময় ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকতে দেখা যায় এরই পরিপ্রেক্ষিতে এই সকল রুটকে বেছে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে দশটি বন্দে ভারত স্লিপার ট্রেন খুব তাড়াতাড়ি চালানোর জন্য প্রস্তুতি চালাচ্ছে রেল এই সকল দশটি বন্দে ভারত স্লিপার দিল্লি থেকে হাওড়া দিল্লি থেকে মুম্বাই রুট ছাড়াও দিল্লি থেকে ব্যাঙ্গালুরু দিল্লি থেকে চেন্নাই দিল্লি থেকে গুয়াহাটি দিল্লি থেকে ভুবনেশ্বর দিল্লি থেকে পাটনা রুটে চলতে পারে বলে সূত্রমারফত জানা যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো রাজ্যের সাহায্য সত্ত্বেও কেন থমকে রয়েছে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজ ডেডলাইন নির্ধারণ করেও গত ডিসেম্বর থেকে তিনটি মেট্রো প্রকল্পের সূচনা পেছিয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর থেকে হাওড়া ময়দান অংশ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর প্রকল্পের নিউ গড়িয়া রুবি অংশ এবং জোকা থেকে তারাতলা মেট্রো স্টেশনের পরিষেবা শুরুর কথা থাকলেও তা করা যায়নি কবে শুরু হবে তাও সঠিক করে জানানো হয়নি মেট্রোর তরফে শুধু এই প্রকল্পই নয় শহর থেকে শহরতলিতে চলা নির্মীয়মান মেট্রো প্রকল্পগুলোর কাজের সব দিক থেকে রাজ্য সরকারের সাহায্য করলেও একাধিক জায়গা থমকে রয়েছে মেট্রোর কাজ যেমন নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের কাজ মেট্রো এবং বিমানবন্দর কর্তৃপক্ষের টানাপোড়েনের কারণে থমকে রয়েছে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মাটির তলার অংশে সুরঙ্গ খোরার কাজ রাজ্যের তরফে মাটির তলার হাইটেনশন কেবল দ্রুততার সঙ্গে সরিয়ে দিলেও থমকে থাকা কাজ এখনও শুরু করতে পারেনি মেট্রো কবে হবে তারও কেউ সঠিক দিনক্ষণ জানাতে পারছেন না মেট্রোর তরফে রাজ্য সরকারের সহায়তার কথা স্বীকার করে নেওয়া হলো এখনও কাজ বন্ধ বিমানবন্দর বিরাটি মাইকেলনগর নিউ ব্যারাকপুর অংশের কাজ নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের প্রথম পর্বে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ অনেকটাই এগিয়েছে দ্বিতীয় পর্বে বিমানবন্দর থেকে বারাসাতমুখী অংশের কাজ এখনও শুরু করা যায়নি নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত অংশে রয়েছে জমির সমস্যা বিমানবন্দর এলাকার বাইরে বারো নম্বর জাতীয় সড়ক বরাবর অংশে মেট্রোপথ তৈরি হবে কিন্তু বিমানবন্দরে যেহেতু বিমান ওঠানামার বিষয়টি রয়েছে তাই মাটির ওপরে বেশি উঁচু যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে সেখানেই আটকে কাজ এর আগে মেট্রোর তরফে রাজ্যকে জানানো হয় মাটির তলা দিয়ে মেট্রো নিয়ে যেতে গেলে ওই এলাকার মাটির তলায় থাকা বৈদ্যুতিক কেবল সরাতে হবে এই চিঠি পাওয়া মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা তেত্রিশ হাজার কিলোভোল্ট লাইনের কেবল সরানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা জানিয়ে দেওয়া হয় রাজ্যর তরফে কিন্তু তারপরেও শুরু হয়নি কাজ সূত্রের খবর সুরঙ্গের কাজের জন্য ৩৫ মিটার ক্রেন আনার প্রয়োজন কিন্তু যেহেতু বিমান ওঠানামার বিষয় রয়েছে তাই এই ক্রেন দিয়ে কাজ করার ছাড়পত্র দেয়া হচ্ছে না আর তাতেই আটকে রয়েছে প্রকল্প একই সঙ্গে আটকে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো লাইন সম্প্রসারণের কাজও মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনে জানান মেট্রো প্রকল্প বাস্তবায়নে সব দিক থেকে সাহায্য করেছে রাজ্য তার উদাহরণ নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের কাজ এছাড়াও অন্যান্য নির্মীয়মান প্রকল্পগুলোতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য তবুও গতিহীন বেশিরভাগ লাইনি